জন্মাষ্টমীর দিন বেলুড় মঠের দুর্গাপূজোর ঢাকে কাঠি পড়ে গেল। প্রতি বছর প্রথা মেনে জন্মাষ্টমীর দিনই কাঠামো পুজো হয় বেলুড় মঠে, এবারও তার অন্যথা হল না। কাঠামো পুজোর পরই এদিন থেকে শুরু হয়ে যাবে মণ্ডপ বাঁধার কাজ। বৃহস্পতিবার সকাল 7:30 সময় মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের ডান দিকে কাঠামো পুজো শুরু হয়। তার আগে মঙ্গল আরতি হয়। কাঠামোটি ফুল দিয়ে সাজানো হয়। নিয়ম মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে কাঠামো পুজো হয় বেলুড় মঠে।